আপু ভালো করে লাগাও। আরে লাগাচ্ছি। আরে ভালো করে লাগাও। লাগতেছে না। সুন্দর। কি সুন্দর? এই ফটোগুলা ওয়ালপেপারগুলা কঠিন সুন্দর। হ্যাঁ হ্যাঁ সুন্দর। কিন্তু লাগাইতে পারতেছি না। আরে চেষ্টা করো, লাগবে লাগবে। একটু চেষ্টা করো। চেষ্টা তো করতেছি কিন্তু পারতেছি না। আরে চেষ্টা করো, লাগবে। খুব ভালো হইতাছে, চেষ্টা করো। লাগানো হইছে। আচ্ছা সর সর, আমি নামবো। হ্যাঁ নামো নামো। আপু দাঁড়াও, তোমার সাথে একটা কথা আছে। আচ্ছা কি বলবি বল, আমার অনেক কাজ আছে। আরে তো তাড়াহুড়া কিসের, একটু শুনো না, একটু পার্সোনাল কথা ছিল। আচ্ছা পরে শুনবো, এখন আমার কাজ আছে। আরে কি বলতাছো, শুনবো পরে। ছাড়, কি করছিস এসব? হ্যাঁ তুই কি ভুলে গেছিস আমি তোর বোন? তো কি হয়েছে, তুমি তোমার আপন বোন না, তুমি আমার চাচাতো বোন। বোন তো বোনই হয়, বোন আপন আর চাচাতো বোন আছে? এইসব আমি বুঝি না, তোমার আমার ভালো লাগছে মানে লাগছে। শোনো কি বলছিস এসব, এরকম করলাম ভাইয়াকে বলে দিব। ভাইয়াকে বলবা? ভাইয়াকে বলার আগে যে দেখো এই যে ভিডিওটা দেখো, হ্যাঁ এরপরে ডিসাইড করো ভাইরা বলবা কিনা। এই যে দেখো দেখো দেখো, ভিডিওটা এখনই ডিলিট কর, না হলে আমি সত্যি ভাইয়াকে বলে দিব। ভিডিও ডিলিট করবো না, মোবাইলের গ্যালারি থেকে ভিডিও ডিলিট করে লাভ কি? চার পাঁচ জায়গায় তো অলরেডি রাখা আছে ব্যাকআপ হিসেবে। এখন তোমার হাতে একটাই অপশন, হয়তো আমার কথা শুনবা, আর যদি কথা না শুনো ভাইরা লয়ে যাও। আমি তোর বোন হই। আরে দূর, কিসের ভাইয়া, বারবার লি ভাইয়া করতেছ কি লিখা, আমি তো বুঝলাম না। শুনো, তোমার হাতে এখন একটাই অপশন আছে, হয়তো তুমি আমাকে খুশি করবা দুই ঘন্টা সময় দিয়া, আদারওয়াইজ এই ভিডিও শুধু ভাইয়া না অল ওভার দুনিয়ায় দেখবে। এখন তুমি ডিসাইড করো কি করবা। ও আচ্ছা তাই, আগে বলবি না তুই আমাকে এত পছন্দ করিস, এসব করার কি দরকার ছিল? আর শোন শোন, এখন তো দিনের বেলা, তো ভাইয়া চলে আসবে, আর আমার কাজ আছে। হ্যাঁ ভাইয়া আজকে ট্যুরে যাবে, বাসা আজকে সারা রাত ফাঁকা। হ্যাঁ রাত 12টার পর আসিস। 12টার পর? হ্যাঁ চাইলাম মাত্র দুই ঘন্টা তুমি তো দিলা সারা রাত। আচ্ছা আচ্ছা, মেঘনা চাইতেই বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ আমি কাজে যাই, তুই রাত 12টার পর চলে আসিস। আচ্ছা ঠিক আছে, যাও নিজের খেয়াল রাখো। হ্যাঁ বাহ, আয়োজনটা খুবই সুন্দর, ঠিক তোমার মতো। রাত হয়েছে আজকে, খুবই সুন্দর লাগতেছে তোমার। আচ্ছা চলো রাত তো তাড়াতাড়ি করি আসো। ভাইয়া তুমি, তোমার ট্যুরে যাওয়ার কথা ছিল? হ্যাঁ ট্যুরে যাওয়ার কথা ছিল, ট্যুরটা বাইরে না, ট্যুরটা আজকে ঘরে ছিল। ঠিক আছে, তোকে ধরার জন্যে, তোর এই চেহারা দেখার জন্যে, তোর ভিতরে এইগুলো ছিল। আমি জীবনে ভাবতেও পারিনি তুই এরকম একটা কাজ করবি। কি করে পারলি? হ্যাঁ কেন, ওকে ওকে নিজের বোনের চোখে দেখা যেত না? মানে তোর কাছে একবারও মনে হয়নি যে ওর তোর বোন? বোনের সাথে কেউ এটা করে? আমাদের বংশের মধ্যে এতটা খারাপ মানুষ তুই, ছি কেউ তো এরকম না, তুই এরকম কেন হলি? হ্যাঁ কি করে হলি? আরে ভাইয়া তুমি ভুল বুঝতেছ ভাইয়া, এই যে আমি আর আপু মিলা তোমার সাথে মজা করার জন্য একটা প্র্যাঙ্ক করছিলাম, বুঝছো? এরকম সিরিয়াস কিছু না। তুই আবারও আমাকে বোকা মারার চেষ্টা করছিস। এই তুই কি প্র্যাঙ্ক করবি, তুই কি প্র্যাঙ্ক করবি? আমরা দুজন মিলে তোর সাথে করেছি। এই যে তুই রাত্রেবেলা বাসায় এসেছিস না, ঘরের ভিতরে ঢুকেছিস, এটা ছিল ওর প্র্যাঙ্ক, বুঝতে পারছিস? আজকে ভাগ্য ভালো ওর ভিতরে সাহস ছিল, বুদ্ধি ছিল, নাহলে তো অন্য মেয়েদের মতো ভয় পেয়ে তো লালসার শিকার হতো। হ্যাঁ এই যা, আমার চোখের সামনে আর জীবনে কোনোদিন আসবি না, ঠিক আছে? ঠিক, তোকে আমি আমার চাচাতো ভাই ভাবিনি, নিজের আপন ভাই ভাবতাম, আর তুই সে আমার সাথে এরকম জঘন্য একটা কাজ করতে পারলি। আমি তোর চাচাতো বোন হয়েছি তাতে কি হয়েছে? চাচাতো বোন তো রক্তেরই, আর রক্তের সাথে কেউ বেইমানি করে? ছি ভাইয়া, আমি তো তোমাদেরই ছোট ভাই না, একটা মানুষ তো একটা ভুল করতেই পারে। আপু একটা ভুল তো আমি করছি, ভুল করে আমার একটা সুযোগ দাও, আমি আমি আর এমন করবো না, সত্যি প্রমিস। তোকে আমি সুযোগ দেবো, যে ভুল একবার করেছি, চাচি মারা গিয়েছে সেই ছোটবেলায়, চাচা মারা গেল এক বছর হলো, ভাবলাম তুই রাস্তায় রাস্তায় ঘুরবি, তোর আশেপাশে কেউ নেই, কি করে খাবি কি করবি, এই জন্য আমি তোকে আমার বাড়িতে নিয়ে আসলাম, তোকে কাজ দিলাম, তোকে মাসে মাসে আমি বেতনও দিচ্ছি, তারপরেও তুই এই ঘরে বেইমানি করতে পারবি কি করে পারবি? তুই তো চরম নেমু খারাপ, যে প্লেটে খাস সেই প্লেট নগ্ন করিস তুই, কি করে পারিস? হ্যাঁ কি করে পারিস তুই? একটু বিবেকের নেই, তোর বিবেক নেই, বিবেকে বাঁধ রে একটু।
ভাইয়া একটা একটা সুযোগ দাও না ভাইয়া। না, তোর মতো হারামিকে অন্তত আমার বাড়িতে রাখা যাবে না। তোকে এখন ইচ্ছা করছিল পুলিশে দিতে, কিন্তু পুলিশে দিলে আমার বোনের মানিকজোর যাবে, ঠিক আছে? তবে হ্যাঁ, ফার্দার যদি কোনো রকম উল্টাপাল্টা কিছু চিন্তা করিস, আমি তো তোর গলা টিপে মেরে ফেলব, মনে রেখে দিস। আমি আবারও বলছি, যদি কোনো রকম উল্টাপাল্টা কিছু করার চিন্তা ভাবনা করিস, আমি কিন্তু সাইবার মামলায় তোকে জেলে ভাত খাওয়াবো। শোন, এরকম বুদ্ধি করে চলবি, ঠিক আছে? জীবনে চলার পথে এরকম অনেক আবর্জনা সামনে চলে আসবে, সেগুলো সুন্দর মতো এভাবে সরাতে হবে। আমার অনেক ভালো লাগছে রে, যাওয়া ছোটো মনটা এত সুন্দর বুদ্ধি।